দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বহিষ্কার শোকজের পর যেভাবে গুছল নূর রাশেদের দ্বন্দ্ব, আলোচনা সমালোচনা ও গুঞ্জন চলছে। এদিকে লকডাউনের নিরন্য বুভুক্ষ মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সর্বশেষ থাকছে জরুরি ভিত্তিতে অক্সিজেন জেনারেটর কেনার নির্দেশ প্রধানমন্ত্রী। দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বহিষ্কার পাল্টা শোকজের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের শীর্ষ দুই নেতা নুরুল হক নূর ও রাশেদ খানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। দুজন পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে নিজের অবস্থান জানান দেন। রোববার এ নিয়ে দিনব্যাপী আলোচনা সমালোচনা ও গুঞ্জন চলে। ওই দিনই সন্ধ্যায় দুই নেতা সমস্যার সমাধান হওয়ার কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর দাবি করেন, রাশেদের সঙ্গে তার দ্বন্দ্বের সুষ্ঠু সমাধান হয়েছে। রাশেদ খানও এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, স্বীকার করে নেন এটি তার বয়সের ভুল। শনিবার রাতে রাশেদকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেন নূর। এতে তিনি নিজেকে বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক হিসেবে উল্লেখ করেন। নূরের এমন সিদ্ধান্ত নিতে পারেননি রাশেদ, নূরকে দেন পাল্টা চিঠি। এতে কেন নূরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা নিয়ে কারণ দর্শাতেও বলা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কর্তৃত্ব নিয়ে মূলত নুরুল হক নূরের সঙ্গে রাশেদ খান সহ অন্যদের দ্বন্দ্ব ছিল। সংশ্লিষ্ট সূত্র বলছে সেই নেতৃত্ব নিয়ে আপাতত তাদের মধ্যে একটা সমাধান হয়েছে। নূর তার অবস্থান থেকে সরে এসেছেন যেমনটি তার ফেসবুক স্ট্যাটাসে এসেছে। ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল হক বলেছেন, বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের এক যৌথ আলোচনা সভায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে 30 জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদ এবং 17 সেপ্টেম্বরের মধ্যে যুব অধিকার পরিষদের কাউন্সিলর মাধ্যমে নতুন নেতৃত্বে বাছাই ও নতুন কমিটি গঠনে স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শোকজের দাবি থেকে সরে এসে রাশেদ ইউটার্ন নিয়েছেন। একই দিন তার এক ফেসবুক পোস্টে ওই ঘটনার দুঃখ প্রকাশ করে নূরের সঙ্গে বিরোধ মিটে যাওয়ার কথা জানিয়েছেন। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, আমরা বয়সে তরুণ হয় মাঝে মধ্যে বক্তব্য কথা ও কাজে ভুল করে বসি। নূর ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। আশা করি ভবিষ্যতে নিজেরা চলার পথে আরো বেশি সতর্ক থাকব। নূর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশের মানুষকে আমরা অভিভাবক মনে করি। আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দিবেন যাতে শুধরিয়ে নিয়ে নিজের পরিপক্ক হিসেবে গড়ে তুলতে পারি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2018 সালে গঠিত হয়েছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে 2019 সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে প্রার্থী হয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক। তার আরেক সঙ্গী আক্তার হোসেন হয়েছিলেন ডাকসু সমাজসেবা সম্পাদক। 2020 সালের ফেব্রুয়ারিতে এই সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করা হয়। ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ নামে পৃথক 3টি সংগঠন গঠন করে রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকে এগোনোর ঘোষণা দিয়েছিলেন নূর। শুরু থেকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পদে থাকা নুরুল সাম্প্রতিক সময়ে নিজেকে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক বলে পরিচয় দিয়ে থাকেন। তাতে আপত্তি জানিয়ে রাশেদ বলেছিলেন তাদের সংগঠনগুলোতে এমন কোনো পদ নেই। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। রাশেদ ও সোহরাবকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে নূর বলেছিলেন, রাশেদ সোহরাব সহ 5 জনের বেশ কিছু স্পর্শকাতর কথোপকথন পাওয়া গেছে। কমল বড়ুয়া নামের ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ খুলে সেখানে তারা সংগঠন ভাঙার জন্য সংবাদ প্রকাশ করানো, বিভিন্ন জনের নামে অপপ্রচার চালানো ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। এই কথোপকথনটি হাতে আসার ফলে তাদের সতর্ক করার জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, কিন্তু সংশোধিত না হয়ে উল্টো তারা প্রতিক্রিয়া দেখালেন। রাশেদের সঙ্গে বিরোধ মেটার ঘোষণা সম্পর্কে জানতে চাইলে নূর গণমাধ্যমকে বলেন, আসলে রাজনৈতিক সংগঠনে অনেক ধরনের সিদ্ধান্ত হয়। দেখা যায় মনোনয়ন না পেয়ে অনেকে দল ছেড়ে অন্য দলে যান, স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। রাজনীতিতে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। রাশেদ খানের বিরুদ্ধে একটা অভিযোগের ভিত্তিতে আমরা একটা প্রাথমিক পদক্ষেপ নিয়েছিলাম, যেটা তিনি না মেনে উল্টো প্রেস রিলিজ দিয়েছিলেন, যেটা এক প্রকার ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের যে সমন্বিত সিদ্ধান্তকে ভায়োলেট করা হয়। তবে তিনি তার ভুল বুঝতে
পেরেছেন এবং সবাই সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও আমাদের একজন ত্যাগী ও সংগ্রামী সহযোদ্ধা হিসেবে সদয় হয়ে তার দায়িত্ব থেকে অব্যাহতি সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছি। এবছরই ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের কাউন্সিলর মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠনের পর তারা একটি রাজনৈতিক দলের ঘোষণা দেবেন বলে জানান নুরুল হক। যাচ্ছি পরের সংবাদে। সরকারের অপরিকল্পিত চলমান লকডাউনে বাংলাদেশের জনপদে নিরুন্ন ও বুভুক্ষ মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ ফ্রিন্স। তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফ্রিন্স দলের পক্ষে এসব কথা বলেন। এমরান সালেহ ফ্রিন্স বলেন, লকডাউনে কাজ না থাকায় ছেলে মেয়েদের মুখে ভাত তুলে না দিতে পেরে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর মুক্তারপুর এলাকায় নিজ বাড়িতে দিনমজুর দিন ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। নির্মম ও বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে গত 4 জুলাই দুপুরে। অথচ সরকারের মন্ত্রী এমপি কর্মকর্তারা হরহামেশায় বলে যাচ্ছেন তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন, কেউ না খেয়ে নেই, না খেয়ে মারা যাবে না কেউ, ইত্যাদি ইত্যাদি। মুক্তারপুরে দিন ইসলামের মতো দেশের অগণিত মানুষ এ ধরনের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি, এর দায় কার? অবশ্যই এর দায় সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা, ভ্রান্ত নীতি ও অবহেলা উদাসীনতায় করোনা চিকিৎসায় যে সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের অভাবে প্রতিদিনই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই মৃত্যুর দায়ও সরকারকেই নিতে হবে। যাচ্ছি পরের সংবাদে। দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। এর প্রকোপ রুখতে জনজীবন স্থবির করা কঠোর লকডাউনের মধ্যে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যুতে এই যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড দেখতে হলো বাংলাদেশকে। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে 34,000 নমুনা পরীক্ষা করে 9,964 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আর আক্রান্তদের মধ্যে আরো 164 জনের প্রাণ গেছে এই ভাইরাসের কারণে, যা দেশে মহামারী কালের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। বর্তমানে করোনা সংক্রমণ প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে আর সংক্রমিতদের অর্ধেকই গ্রামাঞ্চলের। জেলা উপজেলায় ইতিমধ্যে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় বিভিন্ন রোগীরা চিকিৎসা সেবা পেতে রাজধানীতে ছুটছেন। সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে সামনে অক্সিজেনের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রয়োজন মেটাতে জরুরি ভিত্তিতে অক্সিজেন জেনারেটর ক্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ফিল্ড হাসপাতাল তৈরি করার পরামর্শ দিয়েছেন করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার 2টি উপায়ের একটি হলো লকডাউন, অন্যটি হলো ভ্যাকসিন। রাজধানী সহ শহর এলাকায় মানুষ সচেতন হওয়ায় চলমান লকডাউনের সুফল পাওয়া গেছে। তবে গ্রামের মানুষ সচেতন নয়, তারা মাস্ক পরে না, স্বাস্থ্যবিধি মানে না, মোড়ে মোড়ে আড্ডা সমাগম চলে, গ্রামের হাট বাজার ও জনসমাগম প্রচুর। এ কারণে বর্তমানে গ্রামের মানুষ বেশি সংক্রমিত হচ্ছে। গ্রামাঞ্চলে করোনা শনাক্ত হার 30-70%। এছাড়া গ্রামের মানুষ করোনার উপসর্গ হলে সাথে সাথে চিকিৎসা সেবা নেন না, দেরিতে এমন সময় হাসপাতালে যান, তখন তার অক্সিজেনের প্রয়োজন পড়ে আর গ্রামাঞ্চলে রয়েছে অক্সিজেনের সংকট, চিকিৎসা সেবাও তেমন নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট কমিউনিটিতে ছড়িয়ে গেছে, সংক্রমণ গ্রামের লোকজনের মধ্যে বেশি হচ্ছে। আমাদের কাছে যে হিসাব আছে তাতে দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 50% বেশি লোক গ্রাম থেকে আসছে। আবার অনেকেই করোনা ভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন, পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না, পরে রোগের তীব্রতা বাড়লে হাসপাতালে যাচ্ছেন। করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমরা করোনা মোকাবেলা করতে বিজ্ঞানসম্মতভাবে 2 সপ্তাহ লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। সরকার প্রথমে 1 সপ্তাহ দিয়েছে, পরবর্তীতে তা আরো 1 সপ্তাহ বাড়িয়েছে। 2 সপ্তাহ পরে হয়তো সংক্রমণ কিছুটা কমে যাবে, তবে এটা নির্ভর করছে সামনে গরুহাট ও ঈদ উদযাপনের স্বাস্থ্যবিধি মানার উপর। তিনি বলেন, গ্রামে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী কারণ গ্রামের মানুষ সচেতন নয়, মাস্ক পরে না, মোড়ে মোড়ে সমাগম করে। গ্রামের মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে তিনি সারা দেশে ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দিয়ে বলেন, গ্রামে স্কুল কলেজে এই হাসপাতাল তৈরি করা যায়। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের সভাপতি অধ্যাপক ডক্টর দেবব্রত বণিক বলেন, যেহেতু সংক্রমণের হার বাড়ছে তাই সামনে অক্সিজেনের সংকট দেখা দেবে। 70 লিটার অক্সিজেন 15-20 জন সাধারণ রোগীকে দেওয়া যায়, কিন্তু করোনার রোগীদের ক্ষেত্রে একজনের জন্য প্রতি মিনিটে 70 লিটার অক্সিজেন লাগে। হাইফ্লো নেজাল ক্যানোলা দিয়ে এই অক্সিজেন সরবরাহ করা হয়, তবে সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানোলা নেই।
গ্রামে করোনা রোগী বেশি, সেখানে হাইফ্লো নেজাল ক্যানোলা বেশি প্রয়োজন। ওয়ার্ড পর্যায়ে হেলথ কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পর্যায়ে উপস্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা পর্যায়ে হেলথ কমপ্লেক্স থাকলেও সেখানে হাইফ্লো নেজাল ক্যানোলা নেই, অনেক জেলা সদর হাসপাতালেও নেই। এই অবস্থায় যেভাবে রোগী বাড়ছে তাতে সামনে অক্সিজেনের সংকট দেখা দেবে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে অক্সিজেন জেনারেটর করার নির্দেশ দিয়েছেন। অক্সিজেন জেনারেটর দিয়ে বাতাসের সাহায্যে অক্সিজেন উৎপাদন করা হয়। অক্সিজেন জেনারেটর ক্রয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর দেবব্রত বণিক বলেন, বিভিন্ন জায়গায় অক্সিজেনের সংকট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্বরিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, গ্রামে জরুরি ভিত্তিতে বন্ধ স্কুল কলেজগুলোতে ফিল্ড হাসপাতাল করা যেতে পারে। প্রয়োজনে বেকার 40,000 ডাক্তার ও সমসংখ্যক নার্সদের নিয়োগ দিয়ে এই ফিল্ড হাসপাতালে পদায়ন করতে হবে। বাসায় চিকিৎসা না নিয়ে ফিল্ড হাসপাতালে একজন চিকিৎসক ও নার্সের অধীনে অক্সিজেন নেওয়াই উত্তম, কারণ অক্সিজেনের লেভেলের বিষয়টি নার্সরা বুঝবেন। একই সঙ্গে তিনি করোনা নিয়ন্ত্রণে রাখতে গণহারে টিকা দেওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ওয়ার্ড পর্যায়ে